আওয়ামী লীগ সরকারের আমলে গুমের ঘটনায় প্রথমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে সোমবার শেখ হাসিনা সহ একাত্তর জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এ অভিযোগ দাখিল করা হয় ডিবি অফিসে নিয়ে এক ব্যবসায়ীকে দশ দিন গুম করে নির্যাতন করা হয়েছে বলে ট্রাইব্যুনালে অভিযোগ করা হয় পাশাপাশি ওই অভিযোগে আওয়ামী লীগ সরকারের সময় যত গুম হয়েছে সবগুলো ঘটনার তদন্ত চাওয়া হয় এছাড়া সাভারের শিক্ষার্থী ইয়ামিনকে গুলি করে এপিসি ভ্যান থেকে ফেলে ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন তার মামা এখানে শেখ হাসিনা সহ আটাত্তর জনকে আসামি করা হয়েছে পুলিশ প্রশাসন যারা এপিসি চালিয়েছিল এপিসির ভেতরে যারা ছিল এদেরকে আইডেন্টিফাই করে সাভারের পুলিশের যে সমস্ত অফিসার ছিল সেগুলো সহ যারা চিকিৎসা দিতে বাধা প্রদান করেছে সবার নাম সহ মোট আটাত্তর জনের বিরুদ্ধে এই অভিযোগ গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কাছে তারা দায়ের করেছেন আজকে দ্বিতীয় আরেকটি অভিযোগ পড়েছে যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বা গুমের ঘটনার জন্য তদানীন্তন পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি প্রধানমন্ত্রী এবং যারা যাদের নির্দেশে এইভাবে পরিকল্পিতভাবে গুমের ঘটনাগুলো ঘটেছে সারা দেশব্যাপী তাদের সবার বিরুদ্ধে দায়ী করে তিনি একটা অভিযোগ আমাদের কাছে দায়ের করেছেন